পয়সা দিয়ে যদি সব হয় তাহলে তো অনেক কিছু করা যায়, নোংরামি করা যায়, করছে, নোংরামি হচ্ছে, আরও কিছু কোটি কোটি টাকা গদির নিচে পাওয়া যাচ্ছে, বালিশের তলায় পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। লোক বাংলা সিরিয়াল নাকি রাজনীতিবিদদের এই কঙ্কালসার চেহারা, কোনটা সমাজকে বেশি ক্ষতিগ্রস্ত করছে? রাজনীতিবিদদের চেহারা, এদের তো কোনো জাত নেই, পাত নেই, কিচ্ছু নেই, তো বলে সেখানে কোথায় নীতি, কোথায় আদর্শ, সব মায়ের ভোগে চলে গেছে। সৌমিত্রতা ছাড়া আমি কিছু ভাবতে পারি না অন্য কিছু। তার কাছ থেকে শিক্ষা যেটুকু পেয়েছি আর কি, পাবার চেষ্টা করছি, সেটা আমার জীবনের অমূল্য সম্পদ হিসেবে রেখে দিয়েছে। বিপ্লব চট্টোপাধ্যায় আগের ইন্টারভিউতে বলেছিলেন সমাজের বিভিন্ন ঘটনা তাকে যন্ত্রণা দেয়। নিশ্চয়ই এখনো দেয়, ভীষণভাবে দেয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। আমার পাশে যিনি বসে আছেন তিনি ওয়ান অফ দ্য লিভিং লেজেন্ড অফ টলিউড ইন্ডাস্ট্রি। শুধু টলিউড নয়, ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হলে তার নামটা জ্বলজ্বল করবে। এর আগের ইন্টারভিউতে শুধু তিনি ভিলেন বা অভিনেতা হিসাবে ধরা দেননি আমাদের, এক সমাজ সংস্কারক বিপ্লব চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছিলাম। আজকের ইন্টারভিউটার উপলক্ষ একটু আলাদা, তার আত্মজীবনী আমি বিপ্লব প্রকাশিত হচ্ছে খুব তাড়াতাড়ি, সেই নিয়ে আড্ডায় আজকে বিপ্লব চট্টোপাধ্যায়। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত স্যার। স্যার বইয়ের নামটা খুব ইন্টারেস্টিং, আমি বিপ্লব। প্রথম প্রশ্ন হলো খুব দেরি হয়ে গেল না একটা আত্মজীবনী লিখতে? আমি জীবনটাই তো শেষ নাহলে কী করে লিখব, যদি মাঝখানে আমার 22 বছর বয়সে আত্মজীবনী লেখা যায় কখনো? একটা জীবনের শেষ প্রান্তে এসে তখন লেখা যায়, তার আগে কী করে লেখা যায়, সেই জন্যই লিখছি এখন। স্যার আপনার বইয়ের মধ্যে অনেক অজানা গল্পের কিছু হেডলাইন আমি আপনাকে স্যার বলতে চাইছি, যে আপনি একসময় উত্তম কুমারের কলার চেপে ধরেছিলেন। প্রথম ছবি নগদ দর্পণে তখন এটা হয়েছিল এবং সেটা নিয়ে আমি খুব ভীত ছিলাম, কেন উত্তম দার সঙ্গে আউটডোরে শুটিং করছি, একগাদা লোক দাঁড়িয়ে আছে, উত্তম দার কলার ধরবো, লোকে কী বলবে। উত্তম দাকে বলাতে উত্তম দা খুব সাহস দিয়েছিলেন এবং সেই জন্যই করতে পেরেছিলাম অত ভালোভাবে, উত্তম দার সাপোর্ট ছিল বলেই করতে পেরেছিলাম। স্যার পরবর্তীকালে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা প্রসঙ্গ এসছে, উত্তমের ভাষায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার যে সখ্যতা ছিল বাংলা টল। সৌমিত্রতা হচ্ছে আমার জীবনের আদর্শ, সৌমিত্রতা ছাড়া আমি কিছু ভাবতে পারি না অন্য কিছু। তার কাছ থেকে শিক্ষা যেটুকু পেয়েছি আর কি, পাবার চেষ্টা করেছি, পেয়েছিও বলবো না, পাবার চেষ্টা করেছি, সেটা আমার জীবনের অমূল্য সম্পদ হিসেবে রেখে দিয়েছি আমি, এটুকুনি বলতে পারি। স্যার একসময় সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি কেঁদে বলেছিলেন যে আমি কি সত্যি ফুরিয়ে যাচ্ছি, মানে শিল্পী মাত্রই কি এই ভয় ভীতিটা হয়? স্যার স্বল্প সবাই প্রত্যেকেরই হয়, এটা হতেই পারে, কিন্তু আশ্চর্য কিছু না, কিন্তু এরা কোনোদিন ফুরবে না। সৌমিত্রদার মতো মানুষ, উত্তমদার মতো মানুষ, এরা কোনোদিন ফুরবে না, কোনোদিন ফুরবে না। আজকে যারা আসছে জানি না কী হবে, কিন্তু কতদিন থাকবে বুঝতে পারছি না, এরা ফুরবে কিন্তু ওনারা কোনোদিন ফুরবেন না। ছবিবাবু কোনোদিন ফুরবেন না, কিন্তু পাহাড়ি সান্যাল কোনোদিন ফুরবেন না, এনারা ফুরোতে পারেন না, এইটুকু। এত সহজে যে বলে দিচ্ছেন আজকে যারা এসছেন তারা ফুরিয়ে যাবেন, এটা কি ফুরিয়ে যাবে বলিনি, একটু বল বল বল, ফুরোতে পারেন, ফুরিয়ে যেতে পারে আমি বলেছি, ফুরিয়ে যেতে পারে বলেছি, ফুরিয়ে যেতে পারে আর ফুরিয়ে যাবেন কিন্তু এক নয়। কারণ হচ্ছে আমি কেন বলছি, আমি ব্যক্তিগতভাবে বলি, এদের অভিনয় জগতে শিক্ষাটা বোধ হয় খুব একটা নেই মনে হয় আমার। এক নম্বর আর দু নম্বর হচ্ছে এসেই অনেক কিছু পেয়ে গেছেন, যেটা আমাদের সব সময় মানে উত্তম দা সৌমিত্র দার সঙ্গে তো বটেই, আমাদের সময় কি আমাদের একটু বাদেও আমাদের অনেক লড়াই করতে হয়েছে, এনারা লড়াই না করে এই যে চ্যানেলগুলো হয়েছে এই চ্যানেলগুলো ওদের মাথায় তুলছেন। এতো আমি একটা চ্যানেল দেখি, একটি ছেলে আর একটি মেয়ের ইন্টারভিউ চলছে, প্রায় 3 দিন না 4 দিন ধরে চলছে, তো অনেক কিছু পেয়ে গেছে, যার জন্যই চট করে পাওয়া জিনিস পেলে কিন্তু ভীষণ অসুবিধে হয়, খেটে খেয়ে রোজগার করে যা আনন্দ সেই আনন্দটা পাওয়া যায় না। স্যার আমি একটু আপনাদের সময়টা, আপনি একটা ইতিহাস চারণ, আপনার কথাবার্তা আমার ভীষণ মাত্রায় জানতে ইচ্ছা করে যে আপনাদের সময়টা স্ট্রাগেলটা কেমন ছিল আর এখনকার দিনের স্ট্রাগেলটা কেমন? স্ট্রাগেলটা সবসময় মানুষকে করতে হয়, ঠিকই আমাদের সময় একটু বেশি হয়তো ছিল, এখন একটু কম হয়তো হতে পারে, কিন্তু আমাদের স্ট্রাগল ভীষণ ছিল, মানে দরজায় দরজায় আমরা ডিরেক্টরের বাড়িতে ঘুরে বেড়াতাম, স্টুডিও স্টুডিও ঘুরে বেড়াতাম কাজের জন্যে, কিন্তু এখন বোধ হয় অতটা দরকার পড়ে না, কারণ এরা যোগাযোগটা এমনভাবে করেছে যে নিজেরাই নিজেদের মানে যোগাযোগ করে নেয়, এবং পরিচালক বা আনুষঙ্গিক যারা আছেন পরিচালকের সঙ্গে
তারাই যোগাযোগগুলো করেন, ফলে এদের স্ট্রাগলের ব্যাপারটা হয়তো একটু কম আর কি, একেবারে নেই বলবো না কিন্তু একটু কম আর কি। আজকের দিনে দাঁড়িয়ে আপনার নিজের স্ট্রাগলের গল্প কি মনে পড়ে? সবই মনে পড়ে, সবচেয়ে আমি পুরনো জিনিস কোনোদিন ভুলি না, অনেকেই ভুলে যায় আমি কিন্তু ভুলি না, সবই মনে পড়ে আমার। আপনার প্রথম ছবি কাকে ধরে, মানে কার পায়ে পড়ে থেকে পাওয়া, মানে স্ট্রাগল? না, কারোর পায়ে পড়ে ওটা হয়নি, অ্যাক্সিডেন্টালি আর ইনসিডেন্টালি। আমার প্রথম ছবি আমি মানিক দার সঙ্গে করেছিলাম, সত্যজিৎ রায় শ্রদ্ধ, তা তার বাড়িতে আমি স্ট্রেট চলে গেছিলাম, গিয়ে তাকে অ্যাপ্রোচ করেছিলাম এবং তিনি অসাধারণ মহামানব একজন, তিনি বলেছেন ঠিক আছে একটা ছোটো পার্ট দেবো, তার থেকে আমার আরম্ভ। আমি সেরমভাবে ওইভাবে তার পরবর্তীকালে বেশি লোকের দরজায় দরজায় না ঘুরতে হয়েছে, পরিচালকের দরজায় দরজায় ঘুরতে হয়েছে, ঘুরে বেড়াতে হয়েছে আমাকে, কিন্তু ওইরকমভাবে আমাকে গোড়ার দিকে দিকে করতে হয়নি। ওই যে স্যার জয় বাবা ফেলুনাথের বিপ্লব চট্টোপাধ্যায় আর আজকের বিপ্লব চট্টোপাধ্যায়, ঠিক জীবনে কী কী শিখলেন, মানে এটা যদি আমি নতুন প্রজন্মের কাছে শেখাটা তুমি, মানে শিখবার চেষ্টা করছি, এখনও শিখবার চেষ্টা করছি, শিখতে পেরেছি বলে বলবো না, কিন্তু হয়তো কিছু কিছু ভালো মানুষের সঙ্গে, কেন এখন তো মানুষ বলা ভুল, লোককে লোক সবাই মানুষ সবাই লোক হয়ে গেছে, তো এখন ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর, কিন্তু আমি সেই ভালো মানুষ কিছু পেয়েছিলাম আমার জীবনে, এখনও তাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি বলে মনে হয় আমার। সেই ভালো মানুষটা যদি সবাই পায় পেতে পারে বা সেখান থেকে যদি কিছু আরোহণ করতে পারে তাহলে তাদের সুবিধা হবে, এইটুকুনি জানি আমি। তিনটে এরকম শিক্ষা আপনি বলতে পারেন নতুন প্রজন্ম যেন মেনে চলে সবসময়? না না, ওইটা আমি বলতে পারবো না, কারণ নতুন প্রজন্ম সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নেই, আর তাদের আমার একটা জিনিস মনে, তারা সব কিছু জেনে গেছে, ফলে তাদের আলাদাভাবে কিছু বলবার দরকার পড়ে বলে আমি মনে করি না। আর তাদের পিছনে অনেক লোক আছে যারা বুস্ট আপ করবে, যারা প্রচার করবে, ফলে ওদের আলাদা করে কিছু বলার আছে বলে আমি বিশ্বাস করি না, আমি মনে করি না আর কি, জানি না। তবুও তো স্যার এটা তো ঠিক যে আপনি একসময় দাপিয়ে একটা ব্যাটিং করেছেন, মানে ভিলেন মানেই বিপ্লব চট্টোপাধ্যায়, একটা ঘরানা তৈরি হয়ে গেছিলো বাঙালি রক্তের অন্ধে, আপনাকে দেখলেই মানে যেমন হয় দর্শকরা গালাগালি দিতে শুরু করতেন যে ভিলেন এসে গেছে, এটাই তো একটা সার্থকতা ছিল? না সার্থকতা না, আমার আগেও করেছেন, দীপক মুখার্জি ছিলেন, ধীরাজ ভট্টাচার্য মহাশয় ছিলেন, এনারাও করেছেন। এখন ঘটনা হচ্ছে স্ক্রিপ্টের উপর নির্ভর করে, আসল হচ্ছে স্ক্রিপ্ট। একটা দুর্গা ঠাকুর বানাতে গেলে তার কাঠামোটা দরকার হয়, সে রমেশ পালি বানাক আর শ্রীশ পালি বানাক আর যেই বানান, আগে কাঠামোটা দরকার হয়। সেই কাঠামো যদি দুর্বল হয়, যেমন আমরা একসময় করেছি অবশ্যই অনেকগুলো ভালো ছবি, মানে ভালো বলতে ওই ধরনের ক্যারেক্টার পাওয়া যায় চুরি, কেন আমরা এই মুশকিল হয়ে গেছে কি, ভিলেন বলতে এক ধরনের ছাপ আমাদের মনে পড়ে যায়, তা নয় কিন্তু, ভিলেনও কিন্তু একটা ক্যারেক্টার চরিত্র, এই ক্যারেক্টার চরিত্রটা না থাকলে সম্পূর্ণ, যেমন দুর্গা ঠাকুর যতই বানায় সত্যি ভালো বানায়, কিন্তু অসুরকে না দেখলে পুরো সম্পূর্ণ হয় না দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর সম্পূর্ণ হতে পারে না। আমি একটা দুর্গা ঠাকুর বানালাম সেখানে অসুর নেই, লোকে মানবে না সেটা, ফলে সবসময় সাদার পাশে কালো, কালোর পাশে সাদাকে রাখতে হয়। এখন সেটা আমাদের এখানে হয়তো একটু কম হয়ে গেছে, অন্যভাবে হয়েছে, আমাদের সময় ছিল এক সময় সেইভাবে তৈরি করেছেন তারা, যে ওই যে বললাম নাম ধীরাজ ভট্টাচার্য, দীপক মুখার্জি, ইভেন দিলীপ মুখার্জিও ছিলেন, কিছু কিছু তারা চরিত্র পেয়েছেন, তারা গল্প পেয়েছেন, এখন তো গল্প তৈরি করে, এখন তারা সাহিত্য নির্ভর গল্প করতেন, আর এখন গল্প নিজেরাই তৈরি করে সব হয়ে গেছে তারা, এটাই সমস্যা বলে আমি মনে করি নিজেকে, অন্য কিছু না। স্যার তখনকার দিনে যদি সেলফি তোলার মতো একটা বিষয় থাকতো? না সেলফি তো ছিল না তখন, সেলফির ব্যাপারটাই ছিল না তো, কেন তখন এই কী বলে এইগুলো মোবাইলে ফোন টোনগুলো ছিল না আর কি, ফলে সেলফির প্রসঙ্গ, এই যত টেকনোলজি বেড়েছে তত কিন্তু গ্যাঞ্জামটাও বেড়েছে, যন্ত্র মানেই আমি মনে করি যন্ত্রণা আর কি, যত যন্ত্র তত যন্ত্রণা, এই মুশকিল আর কি। স্যার বিপ্লব চট্টোপাধ্যায় আগের ইন্টারভিউতে বলেছিলেন সমাজের বিভিন্ন ঘটনা তাকে যন্ত্রণা দেয়। নিশ্চয়ই এখনও দেয়, ভীষণভাবে দেয়, আমরা কি সামাজিক, এগুলো কি সমাজের নীতিনীতি, তা তো নয়, নীতি ভ্রষ্ট হয়ে গেছে, আমরা নীতি বলে কিছু নেই, আদর্শ বলে কিচ্ছু নেই, কে বলবে যে আমি আদর্শবান, কে বলবে আমি নীতিবাগী, আমি নীতির কথা বলি কী করে বলবে, আমার আমার সন্তান, আমি যদি অসভ্য হই, জন্তু হয়, জানোয়ার হই, আমার সন্তান ভালোভাবে বাঁচবে, বাঁচতে পারবে, সে তো ওইটা দেখেই শিখছে। এখন মানুষের, আমাদের সমাজে এখন
লোকে কী দেখে শিখছে, অসভ্য লোকগুলোকে দেখে শিখছে, তা সে ভালো হবে কী করে, সে সমাজটা ভালো হবে কী করে? সে দায়টা কাদের? দায়টা সমাজের, আমাদের নিজেদের। সবচেয়ে বেশি দায় হচ্ছে আমরা, আমরা নিজেদেরকে ঠিক রাখতে হবে, লোভ সম্বরণ করতে হবে। লোভ হচ্ছে মারাত্মক, বলাই আছে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ সম্বরণ করতে হবে। আমার আরও চাই, আরে যা দু টাকায় চলে যায় 20 টাকা দরকারটা কিসের? না আমাকে দেখা দিই হবে। যেমন অনেক দিন আগে যখন এই করোনার একটা দাপট ছিল আর কি, তখন আমাকে একজন ফোন করেছিল, একটি ছেলে, সে নাকি নতুন গাড়ি কিনেছে, তার ইএমআই দিতে পারছে না, এবং সে নিয়ে ব্যাংকের সঙ্গে একটা চিৎকার চাচাবেজি চলছে। তা আমি তাকে বলেছিলাম, ভাই তোমার দরকার কী ছিল? আমি তো সিনেমায় নামার 15 বছর বাদে একটা ঝাড়ঝাড়ে গাড়ি কিনেছিলাম, তা তোমার এক্ষুনি একটা নতুন গাড়ি কেনার কী প্রয়োজন পড়লো? আরে কদিন কাজ করো না। তো এই লোভটাই হচ্ছে আসল, মানুষকে দেখানোর লোভ, কিন্তু ভালো জিনিসটা দেখাবে না, ওই লোভের ব্যাপারগুলো দেখাবে, তাদেরকে ওই সমস্যা হচ্ছে। আপনার মনে হয় না যে টিভি খুললেই লাখ লাখ কোটি কোটি টাকার একটা যে চিত্র আমাদের সামনে উঠছে, সেটা না মানসিক একটা? আমার তো একদিকে টিভি যেমন ভালো করছে মানুষের, কিন্তু খারাপের দিকটা আরও বেশি, ভীষণ ভালো। এই যে দীপিকা পাড়ুকানকে নিয়ে এখন পাঠান ছবিতে একটা সমস্যা হলো, আমি কিন্তু তার পোশাক আসে ওইভাবে বলছি না, মানে গেরুয়া পোশাক কি কী পোশাক ওটার জন্যে বলছি না, কিন্তু যে পোশাক পরেছে ওটা কি উচিত? উচিত ও তো দেখে, এবার যদি একটা মেয়ে রাস্তা দিয়ে ওইভাবে পোশাক পরে তখন সে খারাপ কেন? তোমরা তাকে শেখাচ্ছ এইটা পড়ো এইটা পড়ছো, তাহলে সেই বা পড়বে না কেন? আর একটা মেয়ে পড়বে না কেন? তো সেইগুলো একটু দেখে বিচার ব্যবস্থা করলে ভালো হয়। যেমন আমার সেন্সর বোর্ডের প্রতি কোনো আস্থা নেই আমার, সত্যি কথা বলছি। আমি জানি এরপরে কিন্তু আমার ছবি, যদি ভবিষ্যতে ছবি করি, সেন্সর বোর্ড অনেক ঝামেলা করবে, যেমন করেও ছিল একটা ছবি নিয়ে, যাই হোক। তো বলে সেন্সর বোর্ডটা, আমার মনে হয় সেন্সর বোর্ড রাখার কোনো যুক্তি নেই, যে হারে যে জিনিসগুলো বেরোচ্ছে ছবিতে, বিশেষ করে হিন্দি ছবিতে, আমাদের ছবিতে হয় বাংলাতে অত নয়, কিন্তু হিন্দি ছবিতে যে ধরনের পোশাক আশাক হয় তাতে সেন্সর বোর্ড থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার থেকে তুলে দিক, তারপর দেখা যাক কে কী করে। আপনার মনে হয় না বাংলা সিরিয়ালও একটা সেন্সর বোর্ড দরকার আছে? নিশ্চয়ই, 100 বার দরকার, এবং সেটা বিশেষ করে গল্পের খাতির। কেমন আমার যেটা মেন মনে হয় ব্যক্তিগতভাবে, এটা সম্পূর্ণ আমার ধারণা, সেটা হচ্ছে সিরিয়ালের যে প্রবলেমগুলো সমস্যা, কোথায় থামতে হবে একটা জায়গা সেটা কেউ জানে না, বোধহয় বলবে পয়সার দরকার। এই পয়সা দিয়ে যদি সব হয় তাহলে তো অনেক কিছু করা যায়, নোংরামি করা যায়, করছে নোংরামি হচ্ছে, আরও কিছু কোটি কোটি টাকা গদির নিচে পাওয়া যাচ্ছে, বালিশের তলায় পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। লোভ, লোভটা আমাদের সামলাতে হবে। একটা মানুষের কতটা চাহিদা থাকতে পারে, কতখানি চাহিদা থাকতে, সবাইকে রাজা মহারাজ হতেই হবে, কে বলেছে? রাজা মহারাজ না হয় তো বাঁচা যায় স্বাভাবিকভাবে, সেইগুলো আমাদের দরকার, নাহলে কিন্তু হবে না। বাংলা সিরিয়াল নাকি রাজনীতিবিদদের এই কঙ্কালসার চেহারা, কোনটা সমাজকে বেশি ক্ষতিগ্রস্ত করছে? রাজনীতিবিদদের চেহারা, কঙ্কালসার চেহারা, বা যাই যে চেহারাই হোক আর কি, এদের তো কোনো জাত নেই, পাত নেই, কিচ্ছু নেই। কিছু যখন তারা নীতি বা আদর্শের কথা বলেন আমার ভীষণ হাসি লাগে, হাসি পাই আমার। আমি হয়তো বলবি যে আমি বেশি পাখা বাজে লোক, তো হতেই পারে, কিন্তু আমার ভাল লাগে না একদম। একটা নীতি আছে, কেউ বলতে পারবে একটা নীতি লোক আছে, একটা রাজনীতিবিদ নীতিবাগী সেটা বলতে পারবে কেউ? বুক ফুলিয়ে বলতে পারবে, বাড়িতে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে বলতে পারবে যে না আমি এইটা করি? সবাই জানে, কারণ আমাদের থেকে, নিজেদের থেকে বেশি তো কেউ জানি না আমরা, আমি কী করছি না করছি সকাল থেকে রাত্রি অবধি, আমি একমাত্র জানি, তার বেশি কেউ জানে না, এমনকি নিজের স্ত্রী বা আরও পরিচিত তারাও অতটা জানে না। তা বলে সেখানে কোথায় নীতি, কোথায় আদর্শ, সব মায়ের ভোগে চলে গেছে। এরকম সোজা কথা সোজাভাবে কে বলবে আমি জানি না। স্যার জীবদ্দশায় ভেবেছিলেন শিক্ষক দুর্নীতির কোটি কোটি 100 কোটি টাকা আমি জানি না এরকম দেখে যেতে পারবে? সব জায়গায় দুর্নীতি, একটা দুর্নীতি প্রকল্প চালু করুক, আরও ভালোভাবে দুর্নীতি, সে যদিও অনেক শিখে গেছে, আরও শেখাক যেটা কাজের দেবে, এই প্রকল্পটা হলে নতুন ভালো হবে, খারাপ হবে না। স্যার আপনি কি কোনো দিন ভেবেছিলেন এই জিনিস দেখে যেতে পারবেন? না আশা করিনি, আশা করিনি অন্তত। মানুষের জীবনের অনেকগুলো ব্যাপার আছে, মানুষ বলে আমাদের যে গর্ব সেগুলো নষ্ট হয়ে গেছে, আমরা জন্তু জানোয়ারের থেকে অধম হয়ে গেছি। একটা জন্তু, একটা বাঘ বা একটা সিংহ ভাল্লুক যাই হোক আর কি, তাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটা আমাদের মধ্যে এখন নেই, একদমই নেই। এখন এটা নিয়ে আবার কেউ একদিন বলবে বড় বড় লেকচার দিচ্ছে, দিচ্ছি আমি হয়তো,
আমার মনে হয় এখন মনুষ্যত্ব আছে বলে আমি বিশ্বাস করি না, এবং সব কিছুর পেছনে দায়ী কিন্তু নোংরা রাজনীতি। আমার মনে হয় আজকে যদি সারা দেশে, আমি আমার দেশের কথাই বলবো এবং আমার রাজ্যের কথা বলবো, রাজনীতিটা যদি বন্ধ করে দেয় দেশ অনেক মসৃণভাবে চলবে, নোংরামি করে চলবেন না। বাঙালি বাঙালি সত্তা নিয়ে কী ভাবেন বিপ্লব চট্টোপাধ্যায়? শেষ হয়ে গেছে। একসময় নেতাজি বলেছিলেন যে আমি গর্বিত, আমি বাঙালি, সে বাঙালি সত্তা আছে বলে আমি মনে করি না। কারণ কি স্যার? সেটা আমাদের জন্যই হয়েছে, আমরা নিজেদেরকে মনে করি না নিজেদেরকে আমরা বাঙালি, তাই হয়েছে। একসময় যে গর্ব ছিল ক্ষুদিরাম, নেতাজি, মাস্টারদা ইত্যাদিতে, কোনো একটা লোক বেরোচ্ছে, একটা লোক বেরোচ্ছে, এক একজন যে লেকচার মারছে হাথরাস নিয়ে, খুব বড় বড় লেকচার দেয়। খারাপ, হাথরাসের যা ঘটনাটা খারাপ, কিন্তু আমাদের এখানে কামদুনিটা যেটা হচ্ছে তাই নিয়ে তো আলোচনা হচ্ছে না। আমি নিজের ঘরটা দেখব না, আমি অন্যের ঘরে কী হচ্ছে দেখতে চলব? আমি নিজের ঘরটা সামলাই তাহলে কিন্তু সব সামলানো যাবে, কিন্তু নিজের ঘরটাই সামলাতে পারছি না, নিজের ঘর ঠিক হচ্ছে না, আমি অন্য লোকের ঘরে কী হচ্ছে সেটা দেখতে যাব? স্যার, আপনি রাজনীতিটা নোংরা থেকে নোংরা তরর, নোংরা তমক ঠিক কবে থেকে হলো মনে করতে পারেন না? বলতে পারবো না, কিন্তু হয়েছে, সেটা আমি বলতে পারি। আমি তো অ্যাকচুয়ালি পলিটিশিয়ান নই যে আমি বলবো কবে থেকে হয়েছে, কিন্তু হয়েছে। আমরা যখন জন্মেছিলাম বা ছোটো ছিলাম তখন আমরা দেখেছি তিনটে দল ছিল, সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কাস্তে দানের শীর্ষে, কংগ্রেস জোড়া বলত, আর হিন্দু মহাসভা, যেটা ভেঙে বিজেপি টিজেপি হয়েছে আর কি। তো এইটা এখন 67খানা দল, কী করে লোক ভালো থাকবে, চাহিদাটা পূরণ করবে কে? এদের তো গাড়ি চড়তে হবে, প্লেনে চড়তে হবে, টাকার পাহাড়ে বসতে হবে, লোককে দাঁতাতে হবে, কী করে হবে? তাহলে আমার ভোটটা দরকার। ভোট কেন না? পাওয়ারের জন্যে, আমি পাওয়ারটা ভোগ না করলে হবে না। যদি বাংলার প্রসঙ্গ উত্থাপন করিস তাহলে কি এটা আপনি স্বীকার করবেন যে শেষ 10 বছরে এই 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 পরিবেশটা, এই পরিস্থিতিটা আরও বেশি জটিল হয়েছে? জটিল থেকে জটিলতর হয়েছে। আমি চাই যে এটা সুস্থ হোক, স্বাভাবিক হোক, ভালো হোক, নিশ্চয়ই হবে, হয়তো ভালো হবেই। এমন তো মানুষ আসবে, উদয়ন পণ্ডিত তো আসবেই একদিন, যে বলবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, আসবেই একদিন। হয়তো দেরি হচ্ছে, আমাদের এখন মানুষত্ব ব্যাপারটা একটু কমে গেছে, কিন্তু আসবে একদিন, এবং সেদিন কিন্তু আবার সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে যেতে পারবো বলে আমার ধারণা। স্যার, বাঙালি দেখবেন রাজনীতিবিদদের সঙ্গে ছবি তোলে, নমস্কার করে, কিন্তু ওই রাজনীতিবিদদেরই পিছনে গালাগালি দেয়, এই দ্বৈত চরিত্রটা কি বাঙালির অবনমনে করে? মজা, এটাই তো মজা। আমরা তো কেউ সুস্থ নই, একটা লোককে সামনে দাঁড়িয়ে বলতে পারবে না দাদা আপনি এটা ভুল করছেন, সে ক্ষমতা নেই, কেন তার সুযোগ সুবিধে পেতে হবে সেই মানুষটার কাছ থেকে, ওই লোকটার কাছে, মানুষ বলুন না, তারা তো মানুষ নয়, তারা লোক সব, তো ফলে এইটাই চলবে আর কি, চলবে এটা। আপনি যখন একসময় সক্রিয় রাজনীতি করছিলেন, করতেন, প্রার্থী হয়েছিলেন, আপনি রাজনীতির এই ময়দান থেকে সরে দাঁড়ালেন কেন? সরে দাঁড়ালাম এইসব কারণেই, সরে দেখলাম যে এখানে কিছু হবার নয়, কিছু হবার, আমাকে, আমি যখন এসেছিলাম আমাকে একটি ছেলে বলেছিল তুমি কেন গেলে, কেন তুমি তো পারবে না, আমি দেখলাম সত্যি বলে কিছু করা যায় না, কারণ নিজেদেরকে ঠিক না করলে কেউ ঠিক করতে পারে না কাউকে, বাইরে থেকে লোক এসে ঘরের ভেতরের দরজা খুলতে পারে না, ঘরের ভেতরের দরজা ঘরের ভেতর থেকেই খুলতে হবে, বাইরে থেকে সে খোলা যেতে পারে না, তো সেই জন্য। আপনার মনে হয় না যে এত তারকারা, শিল্পীরা এত রাজনীতিতে আসছেন, এতে এতে টলিউডটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি বলতে পারবো না, ওগুলো বলতে, যে যার নিজের খেয়ালে কাজ করছে, একটা লোভের জন্য কাজ করছে, এটুকুনি বলতে পারি। লোভ মানে কি, শুধু পাওয়ার লোভ, ক্ষমতার লোভ? ক্ষমতার লোভ আবার কি, ক্ষমতার লোভ একেবারে ক্ষমতা। আমার কাছে ওরকম প্রচুর ঘটনা আছে, আমাকে বলেছে টেলিফোন করে একজন একজন মানে বামফ্রন্টের একজন নেতার কাছ থেকে, সে কাজ করে আসছে দরকারে, সে সেইখানে অন্য একটা রাজনৈতিক দলের প্রচার করতে আরম্ভ করলো, তো কী বলবো আমি তাকে, সে তার নিজের খেয়ালে করছে করছে, আমার তো কিছু যায় আসে না, আমি তো আমার থেকে সরতে পারবো না, কেন আমার জন্ম দিয়েছে একটা বাবা একটা মা, আমার আলাদা বাবা মা নেই, তাদের হয়তো আছে সেই জন্য তারা করছেন, আমার সেটা নেই তাই করতে পারছি না। স্যার, বিপ্লব চট্টোপাধ্যায় কি কোনোদিন এই অনুভূতিটা জাগ্রত হয়েছে যে এর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলাটা একটু বেটার ছিল? বুদ্ধদেব ভট্টাচার্যকে তুলনা করা যায় না, ওই মানুষটাকে তুলনা করে, অনেক স্বপ্ন ছিল তার,
স্বপ্নটা তিনি পূরণ করতে পারেননি, যে কোনো কারণে হোক পূরণ করতে পারেননি, প্লাস অসুস্থতার একটা ব্যাপার আছে। কিন্তু ওই মানুষটার সঙ্গে কাউকে তুলনা করা যায় না, একেবারেই তুলনা করা যায় না। ওনার যেরকম সাদা পাঞ্জাবি ধুতি ছিল, মনটা সাদা, চরিত্রটা সাদা, সবই সাদা, পরিষ্কার চরিত্র, বলে ওনার সঙ্গে কাউকে তুলনা করা উচিত বলে আমি মনে করি না। এবং আমার ব্যক্তিগত ধারণা, ওনার মতো মানুষের রাজনীতি আমাদের এইখানকার রাজনীতিতে আসাটা উচিত হয়েছে বলে আমি মনে করি না। মানে কি ভালো মানুষের জায়গা রাজনীতি নয়? এই তো ভালো মানুষের জায়গা রাজনীতি না, পৃথিবীতেই ভালো মানুষের কোনো জায়গা নেই। ভালো মানুষের জায়গা আপাতত আমাদের দেশে অন্তত নেই। একটা লোক সুস্থ নয়, একটা লোক সুস্থ নয়, একটা লোক সত্যি কথা বলে না। এর থেকে বড় খারাপ কী হতে পারে একটা দেশে, একটা রাজ্যে কী হতে পারে? সবাই মিথ্যে, সবাই যদি মিথ্যে কথা বলে কী করে সে রাজ্যটা চলবে, সে দেশটা চলবে কী করে, কীভাবে চলে, চলতে পারে না। স্যার তাহলে উদয়ন পণ্ডিত কীভাবে আসবে? উনিও তো ভালো মানুষ। একজন আসতেই হবে, একজন আসতেই হবে, কাউকে না কাউকে উঠে দাঁড়াতে হবে। যদি পারে সে আসবে একদিন, উদয়ন পণ্ডিত আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর বাদে, কিন্তু আসবে, এটাও ঠিক আসবেই। বুদ্ধদেবও তো একদিন এসেছিলেন, এমনি আসবে, অনেক দেরি হবে হয়তো। আমরা যদি সুস্থ হই তাহলে একটু তাড়াতাড়ি আসবে, অসুস্থ হলে তাড়াতাড়ি আসবেন না, দেরি হবে, এই যা, কিন্তু আসবেনই। সমাজ পাল্টাবেই, সুস্থ হবেই, স্বাভাবিক হবে, জায়গাটা পরিষ্কার হবে, মানুষের মনটা পরিষ্কার হবে। দেরি হচ্ছে হয়তো, দেরি হবে, আরও দেরি হবে হয়তো, যদি আমরা ঠিক মতো থাকি তাহলে একটু তাড়াতাড়ি হবে, আর নাহলে দেরিই হবে। আপনার কি কোনো দিন মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তারকারা রাজনৈতিক উপজীব্যর বাইরে বেরিয়ে স্যার বাঙালির জীবনের একটা অংশ হয়ে যাবে? না, করতেই চাই না এসব ব্যাপার নিয়ে, এসব ব্যাপার নিয়ে আমার খবরের কাগজের ব্যাপার, টেলিভিশনের ব্যাপার, আমি এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না। এটা কি চূড়ান্ত একটা ঘৃণাবোধ থেকে? না, ঘৃণা ফিনা না, আমি কিন্তু আলোচনাই করতে চাই না। আমি মনে করি যে ওনারা কেউ নন যাদের সম্বন্ধে আলোচনা করা, টিভিতে তাদেরকে যতটা হাইলাইট করে আমি মনে করি না সেটা। হাইলাইটেড লোক অনেক লোক আছে যাদের সম্বন্ধে বলা যায়, ফলে ওইটা আমি মনে করি ওদের ব্যাপারে কোনো আলোচনাই করতে চাই না। তবুও তো ঠিক যে বাঙালিদের ঠকালো এরকম, এই ঠকবাজ, এই যে কোটি কোটি, কালকে দেখছিলাম স্যার দুদিনে 115টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কী হয়েছে তাদের? তার জন্যে কেউ কিছু করতে পারছে কি? তা আমায়, আমি ছোটোবেলায় যেটুকু লেখাপড়া শিখেছি, খুব সামান্য শিখেছি, তাতে একটা কথা আছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তাদের তৃণসম দয়ে। তা আমরা তো সহ্য করছি অন্যায়, আমরা তো প্রতিবাদ করছি না, প্রতিবাদ করতে গেলে মার খাচ্ছি হয়তো, তো কী বলবো, তো অন্যায়টাকে সহ্য করছি, এইটাই হবে অন্যায়ের ব্যাপারে, এইটাই চলবে। এরপরেও হয়তো ওনারা ভোটে জিতবেন, সে আমি বলতে পারবো না, ওইসব ব্যাপার নিয়ে আমি বলতেই পারবো না কী হবে না হবে। আজকাল তো ভোট তো স্বাভাবিকভাবে হয় না, না মারধর করে যেভাবেই হোক ভোট হয়, বরাবরই হয়েছে, আগে কম হতো, এখন বেশি হয়, পরিষ্কার ওপেনলি তো হয় এখন, সব জেনে শুনেও কেউ মুখ বন্ধ করে থাকে সব, তাহলে কী বলা যাবে। স্যার আপনি কামধুনি প্রসঙ্গ উত্থাপন করলেন, মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলছিলেন যে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে বামেরা, এটা শুনলে হাস্যকর মনে হয় না? হাসির খোরাক হলে হাস্যকর মনে হবে, হাস্যকরই মনে হবে। যদি হাসির কথা বলে কমেডিয়ানরা যেমন জর্দা ভানুদা যেমন কমেডি করতেন, এটাও কমেডির মতন হচ্ছে, সবাই জানে কী হয়েছে, কিন্তু সেটাও কেউ অদ্ভুত মুখ বুঝে আছে, কেউ সহ্য করতে হবে, পরিষ্কার বলতে পারছে না, বলতে পারছে না পরিষ্কার, এইটাই মজা আমাদের দেশে। মনে হয় যে আপনার ওই বইয়ের নাম অনুসারে একটা বিপ্লব, এই আমি বিপ্লব, একটা বিপ্লব দরকার আছে সমাজে? বিপ্লব তো সবসময় দরকার পড়ে, যে কোনো সময় দরকার পড়ে, কিন্তু আমার জন্য এই বইটার নামের জন্য, আমার নামটা বিপ্লব, আমার দাদামশাই রাখা নাম বিপ্লব, সেটার জন্য আমি ওইভাবে বলিনি, কিন্তু আমি আমার কথাই বলেছি, আমি বিপ্লব যতটা পেরেছি আমার বইতে আমি সত্যি কথা বলবার চেষ্টা করেছি যতটা পেরেছি, সবটাই যে পেরেছি একদম সেটা বলতে পারবো না, কিন্তু পেরেছি তাও বলেছি, ম্যাক্সিমাম মানে 99% সত্যি কথা বলেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্যার বইতে একটা লেখা আছে, জানি রীতিমতো বিতর্ক হতে পারে, যে অপর্ণা সেনকে আপনার নামে ভুল বোঝানো হয়েছিল। হ্যাঁ, ভুল বোঝানো হয়েছিল, তো ভুল বোঝানো হয়েছিল। কোন সময় স্যার? ও আমরা একটা নাটক করতাম তখন স্বরলিপি বলে, সেই সময় আমার পেছনে ভুল বুঝিয়ে আমাকে অনেকবার শেষ করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে তারা বুঝেছে যে এটা মিথ্যে, বিপ্লবের প্রতি মিথ্যাচার করা হয়েছে, আমি কিছু বলিনি তার জন্যে, কিচ্ছু বলিনি তার জন্যে, বুঝে হয়েছে, আমার কপালে ছিল তাই হয়েছে।
তারপরে তারা নিজেদের ভুলটা স্বীকার করেছে। আমাদের সুমিত বন্ধুর সঙ্গে মানে বিচ্ছেদ করিয়ে দিয়েছিল আমার দুই বন্ধু, তারা ভুল বুঝিয়ে বিয়ে। তারপরে সুমিত বন্ধুর সঙ্গে সুবিদীপ রাজাতে যখন আউটডোর করতে গেলাম তখন সুমিত বন্ধু বললো, সরি বিপ্লব কিছু মনে করিস না, এ তো হয়েছে, তাতে কী হবে, আমাকে তো আটকে রাখতে হবে, আমার যেখানে যাবার ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমি বিশ্বাস করি আমার যত দূর যাবার সেটা আমি যাবই, যেতে হবেই, আমাকে ঈশ্বরই আমাকে নিয়ে যাবে, এ বিশ্বাস করি, যে যাই করুক আমাকে নিয়ে যাবেনি। আমি তো বলতে নেই সত্যজিৎ রায়, তপন সিং, মৃণাল সেন, তরুণ মজুমদার সকলের ছবিতে কাজ করেছি, প্লাস আরও অনেকের ছবিতেই কাজ করেছি, বলে আমাকে ওইভাবে কেউ আটকাতে পারবে না, এখনও পারবে না, এখনও তো টুকটুক করে কাজ করে যাচ্ছি। যাই হোক স্যার, এখনকার দিনের ভিলেন আর আগেকার দিনের সিনেমার ভিলেন, এই পার্থক্যটা স্যার কি আপনার মনে হয়? ভিলেন পাঠ করার জন্য পার্থক্য কী আছে? ধীরাজবাবু একভাবে করতেন, এখন আর একভাবে রজতাভ দত্ত একভাবে করেন, আর যারা সুমিত গাঙ্গুলি একভাবে করেন, এটাই পার্থক্য। তখন একটা ব্যাপার হচ্ছে, তখন সামাজিকের সমাজের মধ্যে ছিল ব্যাপারটা, এখন পাড়ায় প্রকাশিত হয়েছে, রাস্তাঘাটে বদমাইশিগুলো নোংরামিগুলো হচ্ছে আর কি, এটা দেখতে হচ্ছে আমাদের, ব্যাস, এছাড়া পার্থক্য কিছু নেই। এই খেদকটিটা কি আছে, যাকে সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো পরিচালকরা ডেকেছিলেন, তিনি আরও অনেক বেশি দাপি ব্যাটিং করতে পারেন আছে, যে আমাকে নিয়ে আরও ভালো কাজ করা যেত, আমি ভালো কাজ করতে পারতাম, এখনও পারি, কিন্তু সেটা হয়নি আমার কপালের দোষে, ঈশ্বর চাননি যেটা এর বেশি যাক, সেই জন্য হয়নি হয়তো। সেটা কি পাবলিক রিলেশন বা লোকজনের সাথে সম্পর্ক রাখতে পারেননি বলে? হয়নি, ব্যাস। এত নির্লিপ্ত কীভাবে হচ্ছেন, মানে আপনার থেকে যারা নির্লিপ্তই, আমি বরাবরই নির্লিপ্ত, লোকেরা ভুলভাবে আমার সম্বন্ধে ভুল ভেবে অনেক কিছু প্রকাশ করে, কিন্তু আমি নির্লিপ্ত, যেটা ঘটছে ঘটবে, সেটা ঘটবে, এই বিষয়ে কেউ আটকাতে পারবে না। কাঁচের কাঁচের গ্লাসের জলটা গ্লাসের শেপেই হবে, আমি কাঁচের গ্লাসের জল দেখে ঘটি শেপ করতে পারবো না, জলটাকে স্বচ্ছতাটাকে ওইভাবে ধরতে পারবো না, বলে ওইভাবেই চলবে। স্যার আপনার সম্পর্কে ধারণা কী মানুষের, এটা আপনার কী মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না, অন্য মানুষ বলতে পারবে আমার সম্বন্ধে কী ধারণা, তাই মনে হয় না খুব একটা ভালো বা খুব একটা খারাপ, সেটা মনে হয় না, এটা বলতে পারি। স্যার আপনার কি কখনো মনে হয় যে আপনার এই স্পষ্ট বক্তা অ্যাটিচিউডটা আপনার অনেক বেশি হতে পারে, খানিকটা ক্ষতি করেছে হয়তো, কেন আমি কিন্তু আমাকে তো সকল ছোটোবেলা থেকে শেখানো হয়েছে সদা সত্য কথা বলিবে, এটা তো শেখানো হয়েছে, আজকে এসে হয়তো বুঝতে পারছি যে সত্যি অবশ্যই, এটা অনেক দিন আগে সফোক্লিস গ্রিক দার্শনিক, তারা হয় দীপাস নাটকেই বলেছে, সত্য কি সবসময় জানবার চেষ্টা করো না, এটা বলেছেন তিনি অনেক দিন আগে, এত 2500 বছর আগে, তারও বেশি। তো আমি কিন্তু পারি না, আমাকে তো বাবা মা শিক্ষা দিয়েছে, ঈশ্বর পাঠিয়েছেন, তিনি বলেছেন সদা সত্য কথা বলিবে, বা আমি যে সমস্ত মনীষীদের বই অল্প বিস্তর পড়েছি, পড়বার চেষ্টা করি, তারাই শিখিয়েছেন যে কখনো অন্য পথে নোংরা পথে যেতে নেই, পারি কি করব তাতে। স্যার যার নাটক থিয়েটার 50 দিন হাউসফুল চলেছিল একসময়, তিনি নিজেকে নাটকের মঞ্চতে কি আর দেখতে চান? মঞ্চ চলে যাবার কিছু নেই, আমি নাটক এখনও করতে পারি, এখনও আমার কাছে স্ক্রিপ্ট রেডি, পয়সাটা দেবে কে, পয়সাটা কে দেবে, যেহেতু পয়সা না দিলে আমি করবো কী করে, নাটকটা করবো কী করে, আমার কাছে একটা কুমার রায়ের লেখা নাটক আছে, কুমার রায়ের লেখা না, অসাধারণ নাটকটা, টাকাটা দেবে কে, আমার কাছে সেরকম সোর্স নেই, আমার অনেক, আমি অনেকের বন্ধু কিন্তু কেউ আমার বন্ধু নয়, এটুকুনি বলতে পারি। চারিদিকে তো এত কাজ হচ্ছে, সেই কাজ হয়তো অনেকে পাতে যাওয়ার যোগ্য নয়, তারা তো পাচ্ছেন প্রডিউসার, আপনি পাচ্ছেন না? আমি পাবো না, পেতে পারি না, আমি ওইভাবে পাবো না, আমি প্রডিউসার ধরার একটা টেকনিক আছে আলাদাভাবে, যাই হোক আর কি, আমি পারবো না, কেন হবে, এখন তাদের প্রচুর টাকা আছে, অর্থ ব্যাপার আছে, তারা সেইভাবে চালাচ্ছে, আমরা আমাদের নেই অতটা, বাংলা ছবিতে অতটা নেই, বা যাই হোক আর কি, তবে এটাও ঠিক, বাংলা ছবিতে যেমন আমি কথাই বলি আর কি, পাঠানের জন্য বলছি না, শোলে ছবির টাকা যদি আমাদের এখানে কোনো কাউকে দেওয়া যায়, শোলের মতো একটা ছবি বানাতে পারবে সে, কিন্তু শোলেটা বাজে ছবি কেউ তো বলতে পারবে না, কারোর ক্ষমতায়। আমি উত্তম দামাই বলেছিলেন, বিপ্লব দেখে আয় শোলেটা কী ছবি করেছে, এটা উত্তম দা বলেছিলেন আমাকে, আজকে না, আমরা তো কোনো ছবি আউটডোরে গেছি চাঁদের কাছাকাছি লখনউতে, তখন বলেছিলেন শোলে কি মুখের কথা করেছে, কিন্তু ওদের পয়সা আছে, পয়সার থেকে বড় কথা ওদের মাথা আছে, মন আছে, ভালো করে কাজ করার একটা চেষ্টা আছে, সেইভাবে হয়েছে।
যদি বাজেটটাই সর্বস্ব হয় তাহলে পথের পাঁচালী, জয়বাবা, ফেলুনাথ এরাও তো হতো। তখনকার টাকা আর এখনকার টাকা তো এক নয় না, তখন 10 টাকায় বাজার হয়ে যেত, এখন পারবে কেউ 10 টাকায় বাজার করতে? এখন 100 টাকা 150 টাকা না হলে বাজার হবে না, এমনি বলছি কথায় কথায়। ফলে তখনকার দিনের ব্যাপার আর এখনকার দিনের ব্যাপার, তারপরে টেকনোলজির ব্যাপার আছে, পথের পাশে যে টেকনোলজিতে করেছেন তারা সেই সময় বিরাট ছবি, ভালো ছবি হয়েছে ঠিকই, কিন্তু এখন ওই টেকনোলজি চলবে না, আমাকে মডার্ন জায়গা আসতে হবে। যেমন আমি মনে করি আমরা যে থিওরিতে বিশ্বাসী, সেই থিওরি যিনি লিখেছিলেন তিনি পাল্টে ফেলতেন আজকে সেই থিওরি, ফলে সবাইয়ের সঙ্গে পাল্টে যেতে হবে, ঠিক মতো পাল্টাতে হবে, ভালোভাবে পাল্টাতে হবে, সুস্থভাবে পাল্টাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। স্যার আপনার কি মনে হয় বাজেটের জন্য বাংলা ছবি এগোচ্ছে না, মানে বাংলা ছবির পাশে দাঁড়ায়? নট নেসেসারি, বাজেট একটা আছেন বটেই কিন্তু মস্তিষ্কটাও আছে আর কি। আমার যদি ইচ্ছা আমি একটা নোংরা ছবি বানাবো এবং সেটা এন্টারটেইনড হবে তাহলে হবে সেইভাবে, আর কারোর যদি ইচ্ছা হয় যে আমি একটা ভালো ছবি করবার চেষ্টা করব, ভালো ছবি করব, তাহলে সেইভাবে হবে। আসল হচ্ছে টাকা তো বটেই কিন্তু এইটা মাথাটাও আসল, মাথাটা আসল, মস্তিষ্ক প্রসূত ব্যাপারটাই আসল। স্যার টলিউড কিছুদিন আগে একটা আন্দোলন করছিল যে পাঠানের জন্য বাংলা ছবি সরিয়ে দেওয়া হয়েছে। আমি ওসব বিশ্বাস করি না, কিছু পারি না তখন অনেক কিছু করে, নিজেরা করি আগে তবে একটা করে দেখাক দেখি বলুক না, আমি বিশ্বাস করি না এইসব, এইসব বিশ্বাস করি না। তবে হ্যাঁ আমার ওই কস্টিউম ফস্টিউম ইত্যাদি ব্যাপার আমার অস্বস্তি লেগেছে পাঠানের প্রতি যথেষ্ট। তবে এটা যদি বলতে হয় তাহলে অশোকা বলে একটা ছবি এসেছিল, সেটা করিনা কাপুর এবং শাহরুখ খান করেছে, সেটা তো আরও বাজেছিল, তখন তো বলেনি কেউ, তাহলে কেন ওই সব কথা বলে লাভ নেই। আগে একটা ভালো ছবি করুক, করে বলুক যে আমি ছবি করেছি এবং সেখানে নোংরামি কিছু নেই, দেখাতে তো আর পাচ্ছে না, দেখাক সেটা। টলিউডের ওই রাজনীতি ঢুকে যাওয়াটা, মানে দেখুন আমার ছবি না চললে আমি প্রতিবাদ করবো, অন্যের ছবি না চললে বা হল না পেলে প্রতিবাদ করবো না, এই যে রাজনৈতিক ভেদাভেদটা কি আরও ক্ষতি করছে না স্যার? ওই সব বলতে পারবো, রাজনীতির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিছু বলতে পারবো না। এটা তো ঠিক বাংলা ছবির একটা ক্ষতি হচ্ছে, সে হচ্ছে, তাহলে যারা বড়ো বড়ো প্রডিউসার তারা বুঝবেন, যারা বড়ো বড়ো হিরো, যারা বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রী তারা বুঝবেন, আমি বলতে পারবো, আমি সামান্য ছাপোষা মানুষ, কম বুঝি, বুঝিই না প্রায় বলা যেতে পারে, আমি বলতে পারবো না। এত এতদিন জীবনটাকে দেখে কিছু বোঝেন না বলছেন না, যারা মানে বুঝেই না কিছু তারা এত বড় বড় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের বাক স্বাধীনতাকে আটকাতে পারবে না, গণতন্ত্র বাক স্বাধীনতা বলে একটা কথা আছে, যার বলার সে বলেই যাচ্ছে, যার বলার নয় সে বলবে না, বলবে না। স্যার হঠাৎ করে যে ট্রেন্ড একটা এলো বাংলা ছবির পাশে দাঁড়ান কেউ হলে যাচ্ছে না, এর জন্য দায়ী কারা? দর্শক, ভালো ছবি করলে নিশ্চয়ই যাবে, একটা ভালো চাইয়ের মধ্যে তো কৌশিক গাঙ্গুলী যে ছবি করেছেন বিসর্জন, তার আগেও একটা কি ছবি করল বিজয়া, যাই হোক, সে কৌশিক গাঙ্গুলীর ছবি তো দেখতে গেছে লোকে, তাহলে কেন যাবে না? ভালো ছবি করলে নিশ্চয়ই যাবে, বাঙালি ঘরানার ছবি করলে নিশ্চয়ই দেখতে যাবে, কিন্তু নোংরামি মিশিল বোধহয় পাঞ্চ করার জিনিস বোধহয় দেখতে যাবে না আর কি। আপনি শেষ নিজে বাংলা ছবি হলে গিয়ে কী দেখেছেন? মনে পড়ছে না, না আমি বোধহয় অসুর দেখেছি, অসুর, হ্যাঁ মনে হয় আমি ছিলাম, একটা ছোট্ট পাঠ করেছিলাম জিতের প্রোডাকশনে, পাভেল ডিরেক্টর, ওইটাতে ওইটাই বাণিজ্যিকভাবে সফল ছবি স্যার, পুরো ভালো ছবি, ভালো এবং যথেষ্ট ভালো ছবি, স্বাভাবিক ছবি আর কি, আমি বলবো না বিশাল মাপে তা নয় কিন্তু ভালো ছবি, মোটামুটি বেশ ভালো ছবি। স্যার এখানে আপনি আত্মজীবনীতে একটা লাইন লিখেছেন, বাঞ্ছারামের বাগান থেকে উত্তমদাকে বাদ দেওয়ায় প্রচণ্ড রাগ করেছিলেন সুপ্রিয়া দি। হ্যাঁ ন্যাচারালি স্বাভাবিক মনোমালিন্য হয়েছিল আর কি, বাঞ্ছারামের বাগান থেকে তপনদা তো এমনি এমনি বাদ দেননি, একটা ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত না মানে ছবির ক্ষেত্রের জন্য প্রবলেম ছিল যার জন্যই বাদ দিতে বাধ্য, নাহলে ওরা আমার একটা বড়ো মাপের অভিনেতা বাদ দেবেন কেন? কিন্তু বাদ দিয়ে দীপঙ্করদের চরিত্রটা করেছিলেন সেটা, সেটাও তো খারাপ করেননি, দীপঙ্কর অসাধারণ অভিনয় করেছিল, সেটা তপনদারের কৃতিত্ব ছিল ডেফিনেটলি, ওরা মাপের একজন মানুষ তো, তারা সভ্য ছিল, মানুষ ছিল, যার জন্য মানুষের বাগানো এইভাবে হতে পেরেছে আর কি। স্যার এই যদি নায়কের একটা লিস্ট বানায় বাংলা চরিত্রে, অবশ্যই মানে যদি শেষ 50 বছরে যদি বানায় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এর পরের নামগুলো বিপ্লব চট্টোপাধ্যায় পূরণ করতে পারেন? না আমি পারবো না, এই মুহূর্তে পারবো না, এই মুহূর্তে পারবো না, তখন অনেকে ছিলেন, অসীম কুমার ছিলেন, প্রবীর কুমার ছিলেন, আশীষ কুমার ছিলেন, এরকম অনেকগুলো, নির্মলদা, নির্মল কুমার ছিলেন অসাধারণ অভিনেতা, ভদ্র, খুবই ভদ্র,
অনেকে নির্মল দার ছবি তো মারাত্মক, কোনো একদিন একটা ছবি ছিল, আরও অনেকগুলো ক্ষণিকের অতিথি, অসাধারণ ছবি সব তো এরকম বড়ো মাপের, কিন্তু আমি জানি না এখন কে পারবে সেটা বলতে। কেন এখন তো গল্পের ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে, গল্পটাই তো প্রায় পাওয়া যাচ্ছে না, ওই মার ধরতক্তা মারে পেরে মতো একটা কাজ হচ্ছে প্রায় আর কি, আমি জানি না বলতে পারবো না আমি, কিন্তু হচ্ছে এইভাবেই চলবে। অনেকে বলছেন যে ছবি শ্যুটিংয়ের সময়সীমাটা 15-17 দিন হয়, তার জন্য এফেক্ট হচ্ছে কাজে, সেটা হতে পারে, আমার মনে হয় না। যেমন আমি মনে করি না, একজন সন্তান ভূমিষ্ঠ হতে গেলে মিনিমাম 9-10 মাস দরকার হয়। আমি যদি মনে করি 18 দিনের বাচ্চাটাকে প্রিম্যাচিওর বেবি হবে, তার পরিস্থিতি ওইভাবেই পরিস্থিতি হবে, তার প্রিম্যাচিওর বেবি হলে যা হয় তাই হবে। স্যার আপনার চোখে শেষ নায়িকা কে বাংলা ছবি? ওই যারা ছিলেন সাবুদি, লিলিদি যারা ছিলেন তারা, এখন আমি তো আছে, পরে লাবণী ছিল, দেবশ্রী ভালো কাজ, দেবশ্রী খুবই ভালো কাজ করেছে, শতাব্দী কাজ করেছে, অনেক কাজ করেছে। হ্যাঁ কতটা ভালো খারাপ সেটা দর্শক মেনলি বলবে, আমি অতটা বলতে পারবো। আপনার চোখে মানে আপনি তো দেখেছেন বাংলা ছবিটাকে খুব কাছ থেকে, দর্শকের থেকে তো অনেক বেশি কাজ, যে ওদের দেখার জন্য মানে নায়ক নায়িকাদের দেখার জন্য হলে ভিড় হচ্ছে, এই প্রবণতাটা শেষ কার প্রতি আপনি লক্ষ্য করেছিলেন? ওই শেষকালে ওই উত্তম দা, সৌমিত্র দা, আর এখনও বেশি হচ্ছে না, ছিল জিৎ দেব, এদের জন্য হচ্ছে, এদের মারপিট দেখার জন্য হচ্ছে, কেন মারপিটে পুরো নাচ দেখার জন্য হচ্ছে, প্লাস কাজের ব্যাপার আছে, কিছু তো গল্পের ব্যাপার আছে, সেটার জন্য হচ্ছে। কিন্তু আসল যেটা আগে ছিল, যে কারণে দেখতে যেত লোকে অভিনয়, সেটা বোধ হয় কম হচ্ছে খুব। ইভিন রঞ্জিত মল্লিকের ছবিও হয়েছে, দেখতে গেছে লোকে, দীপঙ্করদের ছবি দেখতে গেছে, দেখতে হচ্ছে যাই, সাপ মুক্তি বলে একটা ছবি ছিল অজিত বাদলির, ভালো ছবি ছিল, খুবই ভালো ছবি, নর্মাল স্বাভাবিক ছবি ছিল, ভালো লেগেছে লোকে। আত্মজীবনী তার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি একটু হেডিংটা আপনাকে পড়ে শোনাই দর্শকদের জন্য। কলকাতা সোনাগাছিতে কমল হাসানের পুলিশ প্রহরার ব্যবস্থা করেছিলেন আমি, তো ওই ঘটনাটা কী হয়েছিল? না কিছু না, আমি তখন ম্যাড্রাসে গেছিলাম চেন্নাইতে, আমার একটা মানে প্রজাপতি ছবি এডিট করে কী বলে প্রিন্ট করাতে গেছিলাম, সেই সময় মিস্টার রমেশ প্রসাদ, প্রসাদ প্রোডাকশনের অন্যতম কর্ণধার, তার সঙ্গে আলাপ ছিল, খুবই ভালো, আমাকে খুব ভালোবাসতেন। তা তিনি একজন ভদ্রলোককে দেখে আমায় বললেন, বিপ্লব তোমার সঙ্গে যেন আলাপ করিয়ে দিই। ওই ভদ্রলোককে বললেন যে যদি কলকাতায় শ্যুটিং করতে চাও এই লোকটাকে ধরো, সে ছিল কমল হাসানের প্রোডাকশন ম্যানেজার, ওর যে প্রোডাকশনটার নাম ভুলে যাই হোক, তা আলাপ করে এবং আমাকে বলে যে তিনটে জায়গায় আমরা মেনলি শ্যুটিং করব, গঙ্গার ধার, কলকাতার হাওড়া স্টেশন আর সোনাগাছিতে। আলাম যে এইটাই মুশকিল, সোনাগাছির ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু অন্য দুটো কোনো অসুবিধা হবে। তুষার তালুকদার তখন আমাদের পুলিশ কমিশনার, এবং তুষারদার সঙ্গে আমার খুবই, আমিও আমাকে উনি খুব স্নেহ করতেন, আমি গিয়ে বললাম তা উনি ব্যবস্থা করে দিয়ে, এবং নির্বিঘ্নে শ্যুটিং হয়েছিল আর কি, নির্বিঘ্নে শ্যুটিং হয়েছিল। এই যে অভিনেতাদের একটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার, মানে মানুষের খুব ক্লোজলি পৌঁছে যাওয়ার একটা সহজাত ক্ষমতা থাকে সিনেমার দৌলতেই হোক, বর্তমান সময় কি এইটারই মিস ইউজ করছেন অনেকে বলে আপনার মনে হয়? আমি বলতে পারবো, ওসব আমি বলতে পারবো, আমি আমার কাজ করেছি, আমার সঙ্গে যার যেরাম যোগাযোগ সেইভাবে আমি কাজ করে গেছি, এইটুকুনি বলতে পারি। প্রত্যেক লোককে সাহায্য করার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি, আমার যতদূর ক্ষমতা সেই ক্ষমতায় আমি কাজ করবার চেষ্টা করেছি, কিন্তু যেটা পারিনি এই মানে এই এর পিছনে কোনো খেদোক্তি লুকিয়ে নেই, না খেদোক্তি মানে পারিনি এটা। যেমন এই যে কামাল হাসানের ছবিটা, এটা যদি আমি শ্যুটিং করতে না পারতাম না কী করবো, আমি তুষারদাকে বলাতে ব্যাপারটা সুস্থ হয়ে গেছিলো এবং খুব স্বাভাবিকভাবে সে শ্যুটিংটা কমপ্লিট করতে পেরেছিলো। গোলাম মোহাম্মদ রোডে একটা বাড়িতে শ্যুটিং হয়েছিলো আমাদের, প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে, তো এটা পেরেছি, আমার তখন একটা যোগাযোগের ব্যাপারটা ছিল এবং মানুষ আমাকে হয়তো ভালোবাসতেন, এই বড়ো বড়ো মানুষের সঙ্গে আলাপ ছিল, পরিচয় ছিল, সেই জন্য হয়তো পেরেছি করতে। আমার একটা শেষ একটা প্রশ্ন, যে এই জীবনে আপনি কী কী এমন পেলেন যার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন? পেয়েছি অনেক কিছু, ঈশ্বর আমাকে পাইয়েছেন প্রচুর, আমার স্ত্রী পুত্র ঘর সংসার বন্ধু বান্ধবী সবই পেয়েছি, ভালো পেয়েছি, তারা আমার প্রচুর অত্যন্ত শুভানুধ্যায়ী, তারা আমার ভালো চেয়েছে সবসময়, আমি চেষ্টা করেছি তাদের ভালো হোক, ভালো থাকার তারা চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছি, এটাই আমার পাওয়া। আমার ভগবান আমাকে যতটুকু দিয়েছেন
যতটুকু পাওয়ার কথা সেটা আমি পেয়েছি বলে আমি মনে করি, হয়তো সামান্য বাকি আছে, যে কাউটা কটা বছর বাঁচবো সেটা উনি পাবো নিশ্চয়ই, আশা করছি ঈশ্বরের জন্য। আমি ইশ্বরে ভীষণভাবে বিশ্বাস করি। স্যার, নতুন প্রজন্মের কি কাছে কিছু উপদেশ বা বার্তা থাকবে? আমি উপদেশ দিতে পারবো না। কেন স্যার, কোনো কারণ? ওরা অনেক কিছু বুঝে গেছে, অনেক বেশি জানে, অনেক বেশি জানে, বুঝে আমি বলতে পারবো না। মাথা খারাপ, আমার পেট খারাপ না, মাথা খারাপ, বাবা। স্যার, রাজনীতিবিদদের কি প্রশ্ন করতে আপনার ইচ্ছা করে যে কি সমাজ তোমরা রেখে যাচ্ছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য? ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে না। কারণটা স্যার কিছু? কারণ কিছু নেই, এমনি আমার ভাল লাগে না ওদের সঙ্গে কথা বলতে, ওদের সম্বন্ধে কথা বলতে আমার ইচ্ছে করে না, ওদের সঙ্গেও কথা বলতে, এমনি লোক হিসেবে কথা বলা যায়, কিন্তু কোনো রাজনীতির ব্যাপারে ওদের সঙ্গে কথা বলা যায় না, আমি মনে করি না। এখন কে কী মনে করে তা বলতে পারবো। আপনি যদি রাজনীতিবিদ হতেন, একটা স্করপিও দাঁড়িয়ে থাকতো গেটে অনেক স্বতন্ত্র প্রহরী? আমার নেই, ঈশ্বর বলেননি সেটা করতে, করিনি আমি, ব্যাস হয়েছে। এমন কিছু, আমার তো একটা গাড়ি আছে নিজের, আবার কী দরকার? আমার তো চারটে গাড়ি দরকার, এটা বলছি না তো আমি, আমার একটা গাড়ি যথেষ্ট। আর আমি প্রোডাকশনে কাজে বা করার কাজে গেলে, কেউ যদি ঠাকুর ওপেন করতে, পুজোর দোকান ওপেন করতে হবে, আমি তাদের গাড়িতে যাই, আমার তো অসুবিধে হচ্ছে না কিছু। আমার স্ত্রীরও এমন কিছু চাহিদা নেই, আমার ছেলে একটা ভালো চাকরি করছে, সে তার নিজের সম্পদে আছে, ভালো নিজের পরিষ্কার ব্যাপার আছে, মানে আমার অসুবিধেটা কি আছে? আমার লোভ নেই, ওই সেন্সে আমার লো, আমার লোভ আছে, আলু পোস্তে লোভ আছে আমার, কড়াইয়ের ডাল, বিউলির ডাল, মানে বিউলির ডাল, বড়ি ভাজা, আলু পোস্তে, এতে লোভ আছে, কিন্তু এই অর্থের ব্যাপারে নোংরামিতে আমার লোভ নেই। এই যে লোভের, এই যে লোভ লালসা এতটা প্রাতিষ্ঠানিক রূপ, এটা কি, এটা কি সাম্প্রতিককালে বেশি হলো না স্যার? এটা হচ্ছে মানসিক ব্যাপার, মনে সাম্প্রতিক না, এটা হবেই, হতে বাধ্য। নিজেকে যদি না সামলাতে পারি, আমি তো পরিষ্কার বললাম, আপনি আমাকে 10,000 টাকা ফেলে দিন এখানে, পাশে আলু পোস্ত বিলুর ডাল রাখুন, আমি ওই টাকাটা তুলব না। এটা নিজের মনের ওপর নির্ভর করে। আমি প্যালেটেবলভাবে, আমি খুব স্বাভাবিকভাবে আলু পোস্ত বিলুর ডাল আর বড়ি ভাজা খেয়ে দেবো, আমার ভালো লাগে। মেদিনীপুরে একটা গয়না বড়ি পাওয়া যায়, আমি যখনই মেদিনীপুরে গেছি এর আগে যাত্রা করতে, এখনও মেদিনীপুর থেকে এলে আমি তাদের বলি আমার জন্য গয়না বড়ি নিয়ে আসবে। আমার ওই ধরনের কোনো লোভ নেই, যদি 1 কোটি টাকা আমার চাই এক্ষুনি, ওইসব লোভ আমার নেই। অল্প বিস্তর এই দাম, খেলার প্রতি আমার লোভ আছে, আমায় দিয়েছে সৌরভ দিয়েছে, খেলার টিকিট দিয়েছে, ক্রিকেটে ফুটবলের সময় অনেকেই দিয়েছে, পিকেতা দিয়েছেন, বলে আমার এইসব ব্যাপারে লোভ আছে, কিন্তু এই নোংরা ব্যাপারে আমার লোভ নেই, যে আমার আরও টাকা চাই, আরও টাকা চাই, আরও টাকা, লোভ নেই। আমার একবারও মনে হয় না যে আমি রাজভবনে গিয়ে থাকি, একবারও আমি যেখানে আছি ঠিক আছে, এইটুকু ঠিক আছে। আপনাকে মনে হয় এই লোভটা নিয়ন্ত্রণ করা, শিক্ষা, বড় হওয়াটা কিভাবে? ওটা নিজের মানসিকতার উপর নির্ভর করে, পরিবেশ না, তা একটা অভিভাবকের একটা ব্যাপার আছে। আমি যে পরিবার থেকে এসেছি সেখানে আমি দেখেছি আমার বাবা, আমার জ্যাঠা, এদের তো দাদু ঠাকুরদা আর কি, এদেরও সেরকম লোভ ছিল না, কোনো আমি দেখতে পাইনি আর কি, তাহলে আমার সেরকমভাবে শিক্ষাটা পেয়েছি তাই। সাদা মাটা জীবনে, একদম এই আলোচনার শেষে যদি বলি, সাদা মাটা জীবনের ইউএসপিটা স্যার কি, এইভাবে কাটিয়ে দিলেন এতগুলো জীবন, এই যে এরকম নির্লিপ্ত সাদা মাটা একটা জীবন কাটিয়ে দিলেন আপনি, স্টার অথচ তারকা, তারকার বিচ্ছুরণ আপনার সাইডে? আমি স্টার নই, আমি একজন সামান্য অভিনেতা, আমি চেষ্টা করছি যেটা শিখেছি সেইটাকে ব্যক্ত করার চেষ্টা করেছি, ব্যাস এইটুকুনি। আমি স্টারও নই, কেউ নই, এবং হচ্ছে সেই জন্যই আমার বেশি চাহিদা নেই, একটু পোশাক আশাকের ব্যাপার হয়তো চাহিদা আছে, তাও ইদানিং আর কি, কিন্তু আমার সেই ধরনের চাহিদা কোনো কালেই নেই। আমাকে বাড়ি থেকে বেরোতে গেলে চুল আঁচড়েই বেরোতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো অনুষ্ঠানে গেলে হয়তো চুল আঁচড়াতে হবে, আর ঈশ্বরের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে গায়ের রঙটা মোটামুটি ফর্সা, বলে পাউডার ফাউডার মাখার আমার দরকার পড়ে বলে আমি মনে করি না আমি। অসংখ্য ধন্যবাদ স্যার, সত্যি মানে জীবনে কত কিছু শেখা বাকি, এবং শিখতে তো অসুবিধা নেই, লোভ যদি সীমিত হয়, জীবন এবং মন যদি উদার হয়, আমাদের সমাজ এবং পরিবেশটাও হয়তো সুন্দর হতে পারে। আজকে হয়তো ইন্টারভিউটায় পাশে বসে শিখিয়ে দিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। আত্মজীবনীটা অবশ্যই কিনবেন, আমি বিপ্লব বইমেলায় পাওয়া যাচ্ছে দীপ প্রকাশনে। আমার দৃঢ় বিশ্বাস মানুষকে হতাশ করবেন, অন্তত এই ইন্টারভিউতে পাশে বসে, ইন্টারভিউয়ার যখন হতাশ হয়নি, এই গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাদের। স্যার অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, স্যার ভালো থাকবেন, ধন্যবাদ, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ধন্যবাদ স্যার।